বাইপাসের ধারে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদ তৃণমূল কর্মী সমর্থকদের। প্রতিনিয়তই বেড়ে চলেছে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম, তাতে মধ্যবিত্ত পরিবারের কাছে নাবিশ্বাস হয়ে উঠে দাঁড়িয়েছে। এরপরেও কেন্দ্রীয় সরকারের কোনো হুঁশ নেই। তারই প্রতিবাদে শুক্রবার সকালে ইএম বাইপাসের ধারে অভিনব প্রতিবাদে সামিল হল বিধাননগর 38 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকেরা। গরু দিয়ে গাড়ি টেনে এবং রাস্তার ধারে মাটির উনুন জ্বালিয়ে রান্না করার মধ্যে দিয়ে প্রতিবাদ জানালো মহিলা সহ কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক। বিধাননগর 38 নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর নির্মল দত্ত বলেন, পেট্রোল ডিজেল ও রান্না গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে কেন্দ্রীয় সরকারের কোনো হুঁশ নেই। তাই আজ গরু দিয়ে মোটর গাড়ি টানা হলো, কারণ তেলের দাম বৃদ্ধিতে এছাড়া কোনো উপায় নেই। পাশাপাশি রান্নার গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের মা বোনেরা গ্যাস ছেড়ে দিয়ে উনুনে রান্না করতে বাধ্য হচ্ছে। গ্যাসের দাম তেলের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে আমাদের কোনো উপায় নেই, বাধ্য হয়ে এই প্রতিবাদ। তোমার মোবাইলটা ঢুকছে, গুরু একটু ব্যাক করো। একটা ফ্রেম নিন, একটা ফ্রেম। এখানে তেলের দাম দিনকে দিন এত বাড়ছে, কিন্তু সরকারের কোনো হুঁশ নেই। এই জন্য আজকের গরু দিয়ে গাড়িটা মোটর গাড়ি টানা হলো। তার এর জন্যে মানে যেই হারে তেল দিয়েই বাড়ছে, এছাড়া কিছু উপায় নেই। এছাড়া আর কি করলেন? এছাড়া রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে, রান্নার গ্যাস আমাদের পাড়ার মা বোনেরা রান্নার গ্যাস ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়ে উনুন ফের ধরে নিতে হবে, উনুন ধরে রান্না করতে হবে। এছাড়া কিছু উপায় নেই, খুব অবস্থা খারাপ। গ্যাসের দাম তেলের দাম যেভাবে ডেলি বাড়ছে, কোনো বলা বলি কিছু উপায় নেই। প্রকৃতি প্রতিবাদ আমাদের মানে দল থেকেও আমাদের ইয়ে করেছে প্রতিবাদ করার জন্য। আপনার নাম? আমার নাম নির্মল দত্ত, আমি 38 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কোঅর্ডিনেটর।